দেড় ইঞ্চি ফিটিংয়ের পানির প্রেশার খুবই ভালো থাকে। প্রত্যেকটি ফ্লোর বা ইউনিটে পানির কখনো কমতি থাকে না। ওয়াশরুমে বা কিচেনে যে লাইনগুলো হবে সেগুলো 1 ইঞ্চি লাগাবে। বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল একতা ওয়াটার বিডি। আমি সুজন মাহমুদ সর্বদা আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা আজকে দেখাবো একটি বাসা বাড়িতে কী ধরনের ফিটিং ব্যবহার করে, এবং আমার কাছে আজকে এক কাস্টমার আসছে, আঙ্কেল কিছু ফিটিং নিচ্ছে, আর ফিটিংগুলো হয়তো আপনারা দেখলে বুঝবেন যে কতটুকু মানসম্পন্ন এবং কতটুকু ভালো। আর প্রত্যেকটি পণ্যই বিএসটে অনুমোদিত, আর প্রত্যেকটি পণ্য হলো আরএফএল এর। যেহেতু আরএফএল এর গুণগত মান এবং বিএসটে অনুমোদিত এবং তার প্রত্যেকটি মালের কোয়ালিটি অত্যন্ত ভালো, যার কারণে আমি সবাইকে সাজেস্ট করি বিএসটে অনুমোদিত পণ্যটি কিনতে, যেটি আমাদের জন্য ভালোই হবে। তো বন্ধুরা আপনারা একটু দেখতে পাবেন, লক্ষ্য করলে এই পণ্যগুলো রয়েছে এখানে 1 ইঞ্চি, এটি হলো 1 ইঞ্চি ইউনিয়ন, আর এটি হচ্ছে 1.5 ইঞ্চি ইউনিয়ন। আর আমি আগেই বলে রাখি যে আঙ্কেলের বাসাতে এই কাজটি হবে, ওনার বাসা প্রায় 5 তলা, আর উঁচু বিল্ডিং হওয়ার কারণে পানির যে প্রেশারটি রয়েছে, নিম্নগামী যে প্রেশারটি, সেটি অত্যন্ত ভালো, যার কারণে উনি প্রত্যেকটি বাড়ির ভিতরে অংশে লাইনগুলো দিয়েছে 3-4। আর এই 3-4 লাইনগুলো, যেমন এটি হলো 3-4টি ভিতরে কনসিল লাইন যেগুলো হবে সেগুলো অবশ্যই 3-4 দিয়ে তিনি করতেছেন, কারণ পানির প্রেশারের কারণে এটি কোনো প্রবলেম হয়ে দাঁড়াবে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 3-4 ব্যবহার করা যায় নিঃসন্দেহে, তবে 1 ইঞ্চি হলে ভালো হতো। যেহেতু কনসিল লাইন কাটবে এত উঁচু বিল্ডিংয়ে 1 ইঞ্চি কনসিল কাটাটা একটু এরপরও কাটা যায়, তবে 3-4 চলে। আমরা যেহেতু বন্ধুরা জানেন আমরা প্রায় এই নাটোর জেলা লালপুর থানা, এটি একটি পল্লী এলাকা হলো, এখন প্রায় সদরের মতন হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই সকল কাজ যেগুলো আমরা বাসা বাড়িতে সাধারণত সেটাই করে থাকি, এই ফিটিংস পানির লাইনেগুলো করে থাকি, সেগুলো মানসম্পন্ন পণ্য লাগানোটা আমি ভালো মনে করি, কারণ দীর্ঘস্থায়ীর একটা ব্যাপার রয়েছে। আমি যদি আপনাদের আপনি দেখাই এই 1.5 ইঞ্চির পাইপটার যেই প্রেশার পানির, এই ফোর্সটা কিন্তু আসলে 1 ইঞ্চিতে হয় না, আর 1 ইঞ্চির যে ফোর্সটা সেটা কিন্তু 3-4 কাভার করবে না। আমি যদি একটু দেখাই আপনাদের একটু দেখে নিই, এটা হলো 3-4টি, যখন উঁচু বিল্ডিং থেকে যদি ভারী কিছু ফেলানো হয় তাহলে সেটি কিন্তু নিচে অনেক জোরে পড়বে। আর যেহেতু উনি 1.5 ইঞ্চি ফিটিংস ব্যবহার করছেন আউটলাইনের জন্য, টাঙ্কির থেকে আউটলাইনের 1.5 ইঞ্চি ব্যবহার করছেন, সেক্ষেত্রে নিচে যদি 3-4 ব্যবহার করা হয় সেটি অবশ্যই ফোর্স পাওয়া যাবে এবং পানির প্রেশার ভালোই হবে মনে হচ্ছে। তো বন্ধুরা এটি দেখছেন আপনি 1 ইঞ্চি ইউনিয়ন, আর এটি 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি ইউনিয়নগুলো ফিটিংসগুলো ব্যবহার করা হবে টাঙ্কির আউটপুটের জন্য, এবং 1 ইঞ্চিগুলো উনি ব্যবহার করবেন ইনপুটে যেগুলো ঢোকার জন্য, আর বাকি যা রয়েছে আউটপুটের যে ভিতরের অংশগুলো রয়েছে সেখান থেকে ব্যবহারের যেগুলো রয়েছে, যেগুলো আমরা ওই কনসিল লাইনে ব্যবহার করবো, কনসিল লাইনে উনি 3-4 ব্যবহার করেছে। বন্ধুরা এখানে তিনটি লাইন থেকে পানি আমরা সাপ্লাই পাবো, এই সাপ্লাই তিনটি লাইনে, একটি হলো 1.5 ইঞ্চি,
একটি হলো 1 ইঞ্চি একটি হলো 3/4 তো আসলে যেহেতু আমাদের বিলনিটি অনেক উঁচু সমস্যা হয় দাঁড়াবে না আশা করি তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর পাশে একটা লাইক দিবেন আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে একতা ওয়াটারওয়ার্ল্ড বিলিক থেকে আমি সুজন মোহাম্মদ বিদায় নেব আল্লাহ হাফেজ।